বন্ধুরা এটা রাধার বাড়ি আর রাধার পরিবারের সবাই এখন ঘুমোচ্ছে কিন্তু কি আজকে এত কান্না করছে কেন চলুন দেখিনি বাবা তুমি এত কেন কান্না করছো কি হয়েছে তোমার আজকে বাবা আরে সকাল সকাল গুড্ডু এত কান্না করছে কেন আজকে কি হলো ওর রাধা রাধা হ্যাঁ বলো বলছি গুড্ডু এত কান্না করছে কেন কিন্তু দেখো না আরে আমি তো কিছুই বুঝতে পারছি না ও আজকে এত হঠাৎ কান্না করছে কেন দেখো সকাল থেকে উঠে কান্না করছে আর রাতে ঠিক করে ঘুমোতেও পারেনি আমার ছেলেটা ওর কি হয়েছে বুঝতে পারছি না জানো তো আমার মনে হচ্ছে কি আজকে গরমটা খুব বেশি পড়েছে তো তাই হয়তো ওর অসহ্য লাগছে ও খুব কান্না করছে হ্যাঁ রাধা তুমি মনে হয় ঠিকই ধরেছো ওর মনে হয় খুব গরম লাগছে বুঝেছো কাজ করো তুমি রাধা ওকে সকাল সকাল একটু স্নানটা করিয়ে দাও তো ঠান্ডা ঠান্ডা জলে একটু ভালো লাগবে ওর যাই আমিও মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নি তারপরে একটু শহরের দিকে যাই আবার শহরে যাবে কিসের জন্য আছে একটা দরকারে তুমি বুঝবে না বাড়ি ফিরে তারপরে বলবো। তুমি আমার জন্য জল খাবার রেডি করো তো আমি তাড়াতাড়ি খেয়েই বেরিয়ে পড়ব বাবা তুমি এখানটা বসো হ্যাঁ বসে বসে একটু খেলা করো আমি তোমার জন্য স্নানের জলটা রেডি করে নিয়ে আসছি তারপর ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিই তারপর তো আবার জল খাবারও রেডি করতে হবে কে যেন ওর বাবা আবার শহরে কি করতে যাবে আমাকে তো কিছু বলছেই না থাক তাড়াতাড়ি করে রুটি তরকারি করে দেবো ওটাই খেয়ে চলে যেতে পারবে ও আসো খোকন আসো তোমাকে স্নান করিয়ে দিই তোমার খুব ভালো লাগবে শরীরটা আসো বাবা এই গরমের দিনটা আসলেই না বাচ্চাদের খুব কষ্ট হয়ে যায় আমাদের গ্রামে তো এখনও কারেন্টের লাইনও ঢোকেনি পঞ্চায়েতের প্রধান তো সেই ভোটের আগে বলল যে এবছরই আমাদের বিদ্যুতের লাইন দিয়ে দেবে কোথায় দিল না তো ওদের কথার কোনো দাম নেই হ্যাঁ বাবা স্নান করে নাও তারপর রাধা গুড্ডুকে স্নান করাতে থাকে আর গুড্ডু খুব খুশি হয়ে যায় এই তো বাবা ভালো করে স্নান করো দেখবে তোমার খুব আরাম লাগবে আয় তোর স্নান হয়ে গেছে তোকে এবার ভালো করে মুছিয়ে দিঘ হাত পা তুমি খেলা করো হ্যাঁ না আমি তোমার জন্য দুধ রুটি নিয়ে আসছি যাই চলো আমার আলু চচুড়িটা তো হয়ে গেল প্রায় রাধা জল খাবার তৈরি হয়েছে তাহলে তাড়াতাড়ি দিয়ে যাও আমাকে নইলে আবার আটটার ট্রেনটা পাবো না শহরের এই তো আমার আলু চচ্চড়িটা হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে রুটিগুলো সেঁকে দিচ্ছি আমি তুমি একটু বসো গরম গরম দিচ্ছি আর খেয়ে নাও আর গুড্ডুকে স্নান করিয়েছ হ্যাঁ হ্যাঁ দেখে তো মনে হচ্ছে স্নান করিয়েছে তাই আমার সোনা বাবার জন্য আমি একটা খুব ভালো জিনিস আনতে যাচ্ছি আজকে হ্যাঁ বাবা তোমার আর কষ্ট হবে না চলো আলু চচ্চড়িটা নামিয়ে নি এবার তাওয়াটা বসিয়ে দি রুটির চলো আর একটা রুটি বাকি আছে এটাও বেলে ফেলি ভালো করে কি গো হলো রাধা এই তো হয়ে গিয়েছে দাঁড়াও আমি গরম গরম রুটি আর আলু চচ্চড়ি এনে দিচ্ছি ওকে আগে বেড়ে দিয়ে দি বাবা ও খুব তাড়াহুড়ো করছে চলো হয়ে গেছে এবার ওকে গিয়ে দিয়ে আসি কি গো এই নাও তোমার খাবার। এই নাও হা হা দাও দাও রাধা গুড্ডু তার বাবার রুটি দেখে রুটির মধ্যে ঝাঁপিয়ে পড়ে খাবার জন্য হ্যাঁ বাবা খাবে তুমি দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি খুব ভালো হয়েছিল কিন্তু রুটি তরকারিটা কোথায় আমার জুতো জোড়া কোথায় এই তো পড়ে ফেলি রাধা আমি তাহলে আসছি ঠিক আছে আমার কিন্তু আস্তে আস্তে একটু বেলা হতে পারে বিকেল হয়ে যেতে পারে তুমি কিন্তু চিন্তা করো না আমি কিন্তু সময় মতো চলে আসব আচ্ছা গুড্ডুর বাবা কি আনতে যাচ্ছ ওটা আমি বাড়িতে আসলেই দেখতে পারবে আগে তো বলা যাবে না আচ্ছা ঠিক আছে যাচ্ছ যাও কিন্তু ছাতাটা তো নিয়ে যাও কখন কখন আবার বৃষ্টি আসি তার নিয়ে ঠিক তুমি ঠিক বলেছো রাধা দাঁড়াও আমি ছাতাটা নিয়ে যাই বরং কোথায় গেলি রে ছাতা আয় আয় ঠিক আছে রাধা আমি চললাম ঠিক আছে তুমি চিন্তা করো না ছাতাটা নেওয়া তো ভালোই হলো রোদটা কম লাগছে আর বৃষ্টি আসলেও বেঁচে যাব। তারপর রাধা বিকেলবেলা শুয়েছিল আর গুড্ডু তার পাশে বসে খেলা করছি তখনই রাধা স্বামী এসে তাকে ডাকতে থাকে রাধা আরে ও রাধা রাধা আরে মনে হয় গুড্ডুর বাবা চলে এসছে আমি উঠে পড়ি দেখো দেখো রাধা আমি কি নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো আমার গুড্ডু সোনার আর কষ্ট হবে না গরমে কি ভারী ফ্যানটা এখানটা রাখি কি নিয়ে এসেছ কেন বাবা আরে পাগলি দেখো দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি দেখো এই দেখো টেবিল ফ্যান আরে দেখো দেখো ছেলে হাপুর কাটতে কাটতে এদিকে চলে এসছে দেখো হ্যাঁ গো এটা টেবিল ফ্যান তোমার মুখে তো অনেক শুনেছি আগে কিন্তু আগে কখনো দেখিনি এগুলো তো সব বড় লোকদের বাড়িতে থাকে শুনেছি আরে বাস হ্যাঁ রাধা এটা আমি নিয়ে এসেছি তোমাদের জন্য তোমাদের গরমে যেন আর কষ্ট করতে না হয় কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে খুব দাম তুমি এত দাম দিয়ে এটাকে নিয়ে এসছো কেন গো তুমি এত দাম দিয়ে এটাকে নিয়ে আসতে গেলে কেন আরে ওই দাম ঠাম নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই ওটা আমি দেখে নেব খুন এত কাজ করে করে জমাই কিসের জন্য তোমাদের জন্যই তো না কি হ্যাঁ সব জমানো টাকাগুলো নষ্ট করে দাও এভাবে উড়িয়ে উড়িয়ে দেখেছ কি সুন্দর একটা জিনিস হ্যাঁ গো আমাদের তো বিদ্যুৎ লাইন নেই এই গ্রামে তো এখনো বিদ্যুৎ লাইনই আসেনি কিন্তু এই পাখাটা চলবে কি করে তাহলে আমি তো শুনেছি যে বিদ্যুতেই তো পাখা চলে লাইট জ্বলে তুমি ঠিকই শুনেছো রাধা কিন্তু এটা বিদ্যুতের দরকার পড়ে না এটা ব্যাটারির দাঁড়াও আমি তোমাকে চালিয়ে দেখাচ্ছি এক্ষুণি ঠিক আছে দাঁড়াও দাঁড়াও তুমি আগে এটাকে চালাতে যেও না মা বলে যে যে কোনো নতুন জিনিস ব্যবহার করার আগে একবার পুজো দিয়ে নিতে আরে এই পাগলিটা আর বদলাবে না টেবিল ফ্যানটাকেও নাকি পুজো দিতে হবে এখন ওর এই দেখো আমি পুজোর থালা নিয়ে চলে এসেছি দাঁড়াও আরেকটু অপেক্ষা করো আমি একটু পুজোটা দিয়ে নিই মোমবাতিটা ধরিয়ে নিই তখনই সেইখানে সাইকেল চালাতে চালাতে প্রিয়াও চলে আসি চলো চলো চলে যাও তোমরা পিয়া আসছে চলে যাও তোমরা আরে এটা কি আলে রাধা আন্টি এটা তোমাদের বাড়িতে কি কি সুন্দর দেখতে হ্যাঁ এটা কি কোনো ঠাকুর তুমি পুজো করছো না সোনা এটা ঠাকুর নয় দেখো তোমার মেসোমশাই কি করেছে আমাদের জন্য টেবিল ফ্যান নিয়ে এসেছে দেখেছো কি সুন্দর এই গ্রামে তো কারোর বাড়িতে নেই দেখো তোমার মেসোমশাই আমাদের জন্য নিয়ে এসেছে ওয়াও টেবিল ফ্যান কি সুন্দর এটাতে কি হয় এটাতেই এটা থেকে হাওয়া বেরোয় খুব সুন্দর খুব জোরে হাওয়া হয় আর খুব শীতল হয়ে যায় শরীর ও তাহলে এটাকে চালাও না দাঁড়া শোনা আগে এটাকে পুজো দিয়ে নি তারপর চালাবো দাঁড়া মোমবাতিটা ধরিয়ে নি শোনা তুমি একটা কাজ করো না যাও তোমার মাকেও ডেকে নিয়ে আসো যাও যাও তাড়াতাড়ি যাও আর গিয়ে বলো রাধা আন্টি এক্ষুনি যেতে বলেছে ঠিক আছে আন্টি আমি এক্ষুনি যাচ্ছি আমার মাকে নিয়ে আসবো টেবিল ফ্যানের হাওয়া খাবো বাউ তারপর প্রিয়া তার মাকে ডাকার জন্য তাড়াতাড়ি করে সে চলে যায় নেও নাও রাধা তুমি তাড়াতাড়ি করে পুজো টুজো সেরে ফেলো তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই তো চলো দুটো লাগিয়ে দি। পাগলি একটা সে তুমি আমাকে যতই পাগলি বলো মাকে যেটা আমি ছোটবেলা থেকে করে আসতে দেখেছি আমি অবশ্যই করবো সেটা ঠিক আছে ঠিক আছে হয়েছে তোমার পুজো দাও দাও দেখি এবার একটু চালু করে দেখি বন্ধুরা এখানে কুসুম বাড়িতে বসে বসে যাতাতে চাল গুঁড়ো করছে ভালোই হয়েছে আমি রাধার বাড়ির থেকে যাতাটা নিয়ে এসছি কতগুলো চাল গুঁড়ো করার ছিল তাড়াতাড়ি করে করে নি আর এই পিয়াটাও না সাইকেল ঠিক করে চালাতেও পারে না অথচ সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লো এবার পরে টোরে কখন ব্যথা পেয়ে বাড়িতে আসবে তা ঠিক নেই চলো আর অল্প কটা চাল আছে তাড়াতাড়ি করে গুঁড়ো করে নি বাবা তখনই প্রিয়া বাড়িতে চলে আসি মা ও মা ওই যে মহারানী এসেছে কি হয়েছে আরে আসতে চালা পড়ে যাবি তো ও মা ওমা ও হয়েছে সোনা বলো ও মা রাধানটিদের রাধা আন্টিদের বাড়িতে না মেজমশাই না কি সুন্দর একটা পাখা এনেছে ও মা দেখবে চলো তাড়াতাড়ি চলো রাধা আন্টি তোমাকে যেতে বলেছে এক্ষুনি চলো না হ্যাঁ সোনা যাচ্ছে আমি দাঁড়াও আর অল্প কটা চাল আছে গুঁড়ো করে নি তারপর যাচ্ছি আমি কোনো কথা শুনবো না তুমি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তুমি চলো 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 না চলো মা চলো আরে পাগলি মেয়ে ছাড় আমার আঁচল ধরে টানছিস কেন এইভাবে আরে আসছি আসছি চল 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 তোর সাথে যাচ্ছি আমি তোর রাধা আন্টিদের বাড়িতে কি এনেছে তোর মেসো মশাই দেখি তাড়াতাড়ি চল ইয়ে চলো 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 এগুলো বাদ বাকি বাড়িতে এসে গুটবো আগে যাই রাধাদের বাড়িতে দেখি মেয়েটা এত জ্বালাতন করছে কেন তারপর সেখানে কুসুমও চলে আসে আরে আসতে পিয়া আসতে আমাকে টান এই তো চলে এসছি রাধাদের বাড়িতে এ রাধা সত্যি তো প্রিয়া তো ঠিকই বলেছে তোর বর তো টেবিল ফ্যান এনেছে হ্যাঁ রে বাবা কত সুন্দর আমি তো আগে কখনো দেখিনি সেই শহরে গেছিলাম একবার তোর জামাইবাবুর সাথে তখনই দেখেছিলাম ওখানে একটা দোকানে হ্যাঁ দিদি দেখো না কি কাণ্ড করেছে ও আমাদেরকে না জানিয়ে টেবিল ফ্যান নিয়ে দেখো এই গ্রামে তো কারোর বাড়িতে নেই বলো হ্যাঁ রে তোর কি সুন্দর হ্যাঁ এইবার তো দিদিও চলে এসছে এবার একটু টেবিল ফ্যানটা চালু করো না দেখি কেমন হাওয়া হয় এটার হ্যাঁ দিদি তুই এটাতে বস বস হ্যাঁ হ্যাঁ আমি বরং বসি হ্যাঁ হ্যাঁ দাও দাও এবার আমি চালু করে দেখাচ্ছি আগে তোমাদের দেখাচ্ছি এটা লাইটটা ঠিক আছে এই দেখো কি সুন্দর লাইট হবে এই দেখো লাইটটা জ্বলে গেছে দেখেছো তো এটা দিনের বেলা বোঝা যাচ্ছে না কিন্তু রাত হলে দেখবে কি সুন্দর আলো হয় আমাদের আর হ্যারিকেন জ্বালিয়ে থাকতে হবে না এবার দাঁড়াও ফ্যানটাও চালু করে দেখাচ্ছি ফ্যানের সুইচ হলো এটা চলো সুইচ দিয়ে দিয়েছি দেখেছ কি সুন্দর হাওয়া হচ্ছে দেখেছো দেখো রাধা দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে দেখো শরীরটা পুরো শীতল হয়ে গেল তাই না হ্যাঁ কি সুন্দর কি শান্তি লাগছে কত সুন্দর হাওয়া দেখো দেখ হ্যাঁ রে রাধা দেখ সুন্দর হাওয়া হচ্ছে হচ্ছে ভালো লাগছে মনে এখানেই ঘুমিয়ে পড়ি আর গুড্ডু তো এত সুন্দর হাওয়া পেয়ে একদম ঘুমিয়েই পড়ে তার মায়ের কোলে কি ভালো লাগছে বল দেখ ফ্যানটা কি সুন্দর আবার লাইটও জ্বলে আমাদের আর হ্যারি ক্যান্ডালিও থাকতে হবে না কত সুন্দর টেবিল ফ্যানের হাওয়া পেয়ে সেখানে রাধাদের গরুটাও গিয়ে শুয়ে পড়ে আরে দেখো দেখো মাধুরীর কাণ্ড দেখো দেখো পাখার তলে এসে শুয়ে পড়েছে দেখিছে ওর কাণ্ড থাক থাক ও একটু ঘুমো আরাম করে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও ধন্যবাদ